মানুষের বিজ্ঞান টিউটোরিয়াল আজকে আমরা শিখব তিনধরণ অবদানবে কি এবং তিনধরণ অবদানবে কিভাবে লিপিবদ্ধ করা হয়। তো ইতিপূর্বে আমরা শিখেছি এক ধরণ অবদান বই, দুই ধরণ অবদান বই, আজকে আমরা তিন ধরণ অবদান বই শিখব। তিন ধরণ অবদান বই, দুই ধরণ অবদান বই, তিন ধরণ অবদান বই একদম নতুন যোগ হবে, সেটা হচ্ছে বার্তা। বার্তা থাকবে, আমরা দেখি তিন ধরণ অবদান বই তাহলে কি। যে সকল প্রতিষ্ঠান নগদ অর্থ ব্যাংক সংক্রান্ত লেনদেনের পাশাপাশি কি করে দেনাদারের কাছ থেকে দেনা আদায় পাওয়ারকে টাকা পরিশোধের ক্ষেত্রে বার্তা ব্যবহার করে, বার্তা ব্যবহার করে, এই বার্তার জন্য তারা একটা হিসাব রাখে, নগদ টাকার পাশাপাশি ব্যাংকের পাশাপাশি বার্তার জন্য একটা হিসাব রাখে। এটাই হচ্ছে তিন ধরণ অবদান বই। ডেবিট পাশের বার্তাকে বলা হচ্ছে প্রাপ্ত বার্তা, ক্রেডিট পাশের বার্তাকে বলা হচ্ছে প্রদত্ত বার্তা। এই তো এই এইভাবেই মূলত তিন ধরণ অবদান বইয়ের হিসাবটা রাখা হয়। এখন তিন ধরণ অবদান বই মানে ধারে ধারে সম্পত্তি ধারে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে মূলত কাজে লাগে, অথবা দেনা পাওনা নিষ্পত্তিতে যেটা বললাম প্রাপ্ত বার্তা কেটার জন্য আয়, এই কথাটা মনে রাখতে হবে। প্রাপ্ত বার্তা কেতার জন্য আয় এবং প্রদত্ত বার্তা বিক্রেতার জন্য খরচ। এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে তিন ধরণ অবদান বই আসলে কেমন কি একটু দেখার চেষ্টা করি। এখানে তিন ধরণ অবদান বই এক্সট্রা একটা জিনিস যোগ হবে, সেটা হচ্ছে বার্তা। বললাম যেটা বার্তা বলতে হবে, একটা হচ্ছে প্রাপ্ত বার্তা হবে, ডেবিট থেকে যেটা সেটা প্রাপ্ত বার্তা, ক্রেডিট দিকে যেটা হবে সেটা প্রাপ্ত, আর ডেবিট দিকে যেটা হবে সেটা হচ্ছে প্রদত্ত। এটা হচ্ছে ডেবিট, এটা হচ্ছে ক্রেডিট, মাথায় রাখতে হবে। এখন আমরা আসলে দেখি তিন ধরণ অবদান বইয়ের ছকটা কেমন। তিন ধরণ অবদান বইয়ের ছকের দুটা পাশ থাকে, ডেবিট পাশ এবং ক্রেডিট পাশ। ডেবিট পাশে থাকে সাতটা ঘর ডেবিট, আর ক্রেডিট এটা হিসাবে টি ছকের মতো, এই যে টি ছকের মতো, এদিকেও সাতটা ঘর থাকে, তারিখ থাকে, প্রাপ্তি থাকে, ঠিক একই রকম রসিদ নম্বর, খতিয়ান পৃষ্ঠা, নগদ, ব্যাংক, শুধু আলাদা একটা যোগ হবে সেটা হচ্ছে বার্তা, কারণ আমরা নবদান তিন ধরনের অবদান বইতে বার্তা হিসাবটা রাখবো। নগদ, ব্যাংক, বার্তা। তো আমরা একটা উদাহরণ দিই, উদাহরণ দিয়ে আসলে এখানে তিন ঘোড়া প্রতিষ্ঠানের নাম থাকবে, এখানে থাকবে হচ্ছে তিন ঘোড়া নবদান বই। এখন আমরা একটা উদাহরণ দিই, উদাহরণ দিয়ে আসলে মধ্যে বোঝানোর চেষ্টা করি তিন ধরনের অবদান বইটা কি। এখানে একটা উদাহরণ লেখা হয়েছে, উদাহরণটা ধরি আমরা 2013 সালের জুন মাসের এক তারিখ থেকে শুরু হয়েছে। তাহলে এক তারিখে কি আছে নগদ উদ্বৃত্ত এবং ব্যাংক জমা অতিরিক্ত, 8 তারিখে কি আছে ব্যাংক জমা 5,000 টাকা, 11 তারিখে আছে সাইমেন নিকট থেকে 7,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 6,800 টাকা পাওয়া, মানে 7,000 টাকা পাওয়ার কথা ছিল সে জায়গা মিউচুয়াল করে 6,800 টাকা পাইছে। 17 তারিখে আছে কি 8,000 টাকার পূর্ণ 5% বার্তায় ক্রয় করছে। 23 তারিখে কি আছে প্রদেয় অভিযোগ অর্থ ব্যাংক পরিশোধ করছে 2,000 টাকা। আর 27 তারিখে আছে সুমিত দেনা বাবদ 400 টাকার চেক প্রদান, 400 টাকার সময় পেত, সে টাকাটা দিয়ে 100 টাকা বার্তা পেয়েছে। এখন আমরা প্রত্যেকটা লেনদেন একটু হিসাব করে দেখি, হিসাব মানে লিপিবদ্ধ করে দেখি কেমন হয়। নগদ উদ্বৃত্ত আছে, আগে কথা তারিখ দেখি 2013 সালের জুন মাস, 2013 জুন মাস, 2013 জুন মাস 1 তারিখে কি আছে নগদ উদ্বৃত্ত 10,000 টাকা। নগদ উদ্বৃত্ত কি হবে ব্যালেন্স ডেবিট, তারপর বলা আছে ব্যাংকে জমা, আমরা টিউটোরিয়াল দেখছি কন্ট্রাক্ট কি কন্ট্রাক্ট কোনগুলো, ব্যাংক জমা দিয়ে তো এটা একটা
ব্যাংকে জমা মাথার থেকে একটা কন্ট আইডি, কারণ কি ব্যাংক ডেবিট আর নগদে দুটো হিসেবে আছে আমাদের, দুটো টাকা ঘরে আছে। তাহলে এটা কি হবে, 8 তারিখ, 8 তারিখ করবো আমরা নগদ হিসেবে করে ব্যাংকের ঘরে টাকা দেখবো। অবদান হিসাব বলে এখানে সি দিব, ব্যাংকের ঘরে টাকা লিখবো, আর ব্যাংক হিসাব বলে এখানে সি দিব, নগদের ঘরে টাকা লিখবো, কারণ কি আমার নগদ টাকাটা চলে যাচ্ছে। তারপর কি আছে দেখো, সায়মেন নিকট থেকে 7,000 টাকা পূর্ণ নিষ্পত্তি, 6,000 টাকা 800 টাকা দরকার। 10 তারিখ 11 তারিখ তাই ইত্যাদি প্রাপ্তি যেহেতু প্রাপ্তি দিতে হবে কার নিকট থেকে, সায়মেন সায়ম হিসাবে পাওয়ার কথা ছিল 7,000, কিন্তু আমি পেয়েছি 6,800 টাকা। তাহলে 200 টাকা আমার রিমার্ক টা, এই যে 6,800 টাকা পেয়েছি, 200 টাকা। এটাই হচ্ছে তিন হল নগদাঙ্গের মূল বিষয়। তারপর কি আছে, 17 তারিখে আছে 8,000 টাকার পণ্য কিনে 5% বাড়তা, মানে পণ্য কিনলে কি হয় ক্রেডিট টাকা দিয়ে দেবো। আমরা টাকাটা দেখি এখন কি করছি, ক্রয় হিসাব। এখন আমরা বাড়তার ব্যাপারটা, আমি 8,000 টাকার পণ্য কিনছি তার মধ্যে 5% বাড়তা আছে। এখন একটা কথা আগে বলা হয়েছে, সেটা হচ্ছে যে বাড়তা দুই প্রকার, কারবারি বাড়তা আর নগদ বাড়তা। আমার তিন গুলো নগদ করে শুধু নগদ বাড়তাটাই আসবে, কারণ নগদ বাড়তা দুই প্রকার, প্রাপ্য বাড়তা প্রদত্ত বাড়তা। নগদ বাড়তা হিসাব করতে হয়, কারবারি বাড়তা হিসাব করতে হয়। কারবারি বাড়তাটা কি হয়, মানে যে পণ্য লিখিত মূল্য থেকে যতটুকু বাড়তা দিবে ততটুকু বাদ দিয়ে যে মূল্যটা হয় সেটা পরিশোধ। তাহলে এখানে কারবারি বার্তা হচ্ছে এটা, এখানে যে পণ্য ক্রয় ক্রয় করছে, ক্রয়ের কারণে যে বার্তা দিয়েছে সেটা হচ্ছে কারবারি বার্তা। আর কারো কাছ থেকে টাকা আদায় বা কারো কাছে টাকা পরিশোধের জন্য যে বার্তা দেওয়া হয় সেটা হচ্ছে নগদ বার্তা। নগদ বার্তাটা হিসাবভুক্ত হয়, যেমন এখানে এই সাইমের ক্ষেত্রে নগদ বার্তাটা হিসাবভুক্ত হলো, কিন্তু কারবারি বার্তাটা হিসাবভুক্ত হবে। এখানে কি হবে, এটা এই টাকাটা শুধু বাদ যাবে, 8,000 টাকা থেকে 5% বাদ দিলে থাকে হচ্ছে 7,600 টাকা। ব্যাংক কত টাকা, 2,000 টাকা। পরে আছে কি সুমিত দেনা বাবদ 3,400 টাকা চেক প্রদান, তাহলে কে 27 তারিখ প্রদান করছে যদি তাকে লিখতে দিই সুমির হিসাব। 3,400 টাকা চেক দিছে আর 100 টাকা সে বার্তা করছে, তাহলে এটা চেক দেওয়া মানে, চেক দেওয়া মানে চেকই দেওয়া, 3,400 100 টাকা বার্তা করছে। এখন আমরা যোগ বিয়োগ করবো, নগদটা সবসময় বেশি হবে, এখানে নগদটাই কম আছে। আচ্ছা আমরা হিসাব মুক্ত করি, দেখি কি আছে, যে পার্টমেন্ট থাকবে সে পার্টমেন্ট যোগ করবো। তাহলে কত আছে, 12,600 টাকা, যে পাশেও লিখবো 12,600 টাকা বন্ধ করে দেবো। বার্তা আছে কত, 200 টাকা, এটাও বন্ধ করে দেবো। এখানে বার্তা কত, 100 টাকা, এটাও বন্ধ করে দেবো। ব্যাংক হিসেবে কত, এপাশে আছে 5,000, এপাশে আছে 7, 5, 10, 10,400, সো এটা বড় আছে আমরা এটাই লিখবো, 10,400, 10,400। এখন আমরা কি করবো, ব্যালেন্স সিডি বের করবো, নগদের টাকাটা এপাশে বেশি ছিল এপাশে কম আছে, তাহলে এপাশ থেকে আমরা এখন বাদ দিই 12,600 টাকা থেকে এই 7,800 টাকা বাদ দিলে থাকে হচ্ছে 4,800 টাকা। এটা কি আমার ব্যালেন্স সিডি, জুন মাসের 30 তারিখ মাসের শেষ তারিখ দিয়ে আমরা দেখবো, এটা আপনার নগদের ব্যালেন্স সিডি, আমাদের নগদ যে টাকা আছে সেই টাকার সিডি ব্যালেন্স। তাহলে আমরা পরবর্তী দেখতে হবে জুলাই, জুলাই মাসের 1 তারিখে এটা কি হয়ে যাবে, ব্যালেন্স বিডি হয়ে যাবে, তাই না, কত, 4,800 টাকা। আর ব্যাংকের ঘরে কত আছে, 10,400 টাকা, 10,400 টাকা থেকে 5,000 টাকা, 5,000 টাকা বাদ দিয়ে করে দেবে 7,400 টাকা। দেখুন ব্যাংকের ব্যালেন্স সিডি, তারিখ কত, 30 তারিখ,
এপাশে সিডি হলে এপাশে যায় কি হবে, বিডি হবে, এই সিডি বিডির ব্যাপারটা সব একতলার কথা যেমন দুতলার কথাও যেমন, এখানে আছে এমন। এখানে শুধু খালি একটা এক্সট্রা একটা ঘর আছে, সেটা হচ্ছে বাটার ঘর। এই বাটার ঘরটাই কারণে মূলত একে তিন তরফা দেখলে বুঝতে বলা হয়েছে। এখন এক তরফা দুতরফা কেন, এখানে তিনটা টাকার ঘর আছে এবং একে তিন তরফা দেখলে বলা হয়। দুই তরফাতে দুইটা টাকার ঘর থাকে, এই জন্য দুই তরফা দেখলে, এক তরফাতে একটা টাকার ঘর থাকে, এই জন্য এক তরফা দেখলে। তো তিন ধরনের অবদান সম্পর্কে কিছুটা হলেও ধারণা দিতে পারি আশা করি। এ ব্যাপারে আপনারা বাদ বাকি বই থেকে দেখে নেবেন, তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। এতগুলো সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।